যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে খুব কলরবের একটা শিল্পী মারা গেছে তোমরা দেখছো গত সপ্তাহে ঈদের দুই তিন দিন আগে মাহফুজ আলম নাম ছিল মাত্র বাবা বিয়াও করে নাই ওর কণ্ঠে আল্লাহ এত জাদু দিয়েছিল রে দোস্ত তোমার মতো যুবক ছিল রে ভাই ওর কণ্ঠের জাদু দিয়া মধু দিয়া অনেক মানুষের জীবনের অন্তরের কাইরা নিত বাবা আজকে অল্প বয়সে চলে গেল যুবক রে কিসের বাহাদুরি দেখাস রে ভাই কিসের বাড়ি বাড়ির বাহাদুরি দেখাও কিসের ব্যাংক ব্যালেন্সের বাহাদুরি দেখাও রব্বে কারিমের কাছে কোনো হায়াতে জিন্দিগির গ্যারান্টি নাই রে ভাই এই মাহফুজ আলম তোমরা দেখছো মরার কয়েক মিনিট আগে তার মায়েরে বলছে মা তোমার জবান দিয়ে আমার কালেমাটা পড়াই দেও গো মা ওর মা বলে বাবা তুমিও পড়ো আমিও পড়ি মাহফুজ কালেমা পড়ে তার মাও কালেমা পড়ে এমন মৃত্যু কয়জনের আছে গো বাজান মৃত্যুর সময় স্ট্রোক করিয়া হসপিটালের বেডে পড়িয়া থাকো কালেমা তো নসিব হইলই না কোনো আত্মীয় স্বজন পাশে পাইলা না আর এই মাহফুজ দেখো মা পাশে বসা মায়েরে বলে হাসতে হাসতে মা আমার কালেমাটা পড়াই দাও আরে বাবা কালেমা পড়তে পড়তে বিদায় নিল আমার রব্বে কারিম যদি মরার আগে বলেন কার যদি কালেমা নসিব হয়ে যায় তারে আমি আল্লাহ জান্নাতের গাড়িতে জিব্রাইলের হাতেই উঠাইয়া দেয় এমনই জীবন করিব গঠন রে যুবক বলো এমনই জীবন করিব গঠন মরিলে হাসিব আমি কাঁদিবে ত্রিভুবন এমনই জীবন করিব না গঠন মরিলে কাঁদিব আমি হাসিবে ত্রিভুবন নাউজুবিল্লাহ বলেন এমন জীবন চাই না যে মরণ মরার সময় আমি কাঁদবো আর সবাই হাসবে এটা হতে পারে না আমি দুনিয়ার থেকে যাব সারা পৃথিবীর মানুষ জিহাদি জিহাদি বলে কাঁদবে মসজিদের সভাপতি বলে কাঁদবে মসজিদের সেক্রেটারি বলে কাঁদবে খতিব সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে কাঁদবে আমার বিশ্বনবী বলে একটা মানুষ মৃত্যুর পরে যদি 40 জন মানুষ বলে এই লোকটা ভালো ছিল গো চলো এই লোকটার জানাজায় যায় করুণায় মারা গেছে তাতে কি হইছে করুণা আল্লাহ দিলে আমার হবে যাই এই লোকটার জানাজা করিয়ে আসি যদি এইরকম প্রেম প্রীতি ভালোবাসা লইয়া তোমার জানাজায় আসে মনে করবা তোমার নামটা ওলির খাতায় উঠিয়া গেছে والذين آمنوا أشد حبا لله কারণ একটাই রে বান্দা আমারে ভালোবাসে একমাত্র মোমেনরা আর মোমেন ছাড়া কোনোদিন আমি আল্লাহরে ডাক দিতে পারে না আমি আল্লাহকে এই কপালটার নাকটা আমার জন্য একমাত্র সেই খাস করে রেখেছি যে আমাকে ডাক দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ ওই লোকটাই শুধু আমি আল্লাহকে মহান বড় মনে করে আমার প্রশংসা করে ওয়ালিল্লাহিল হামদ যার সাথে আমার মহাব্বত আছে প্রেম প্রীতি ভালোবাসা আছে রাগ গোসা যত স্ত্রীর সাথে করেন না কেন বাবা একই খাটে দুইজন দুই দিকে ঘুমাই আছেন মন মারিল হয়েছে যে কোনো কারণে দেখবেন বিবি আর একদিক ফিরিয়ে ঘুমাই আছে আপনিও ঘুমাই আছেন রাত 12টা 1টা 2টা 3টা বাজিয়া যায় দুইজনের চোখের পাপড়ি বন্ধ কিন্তু অন্তরের পাপড়ি বন্ধ না কারণ কি জাননি ক্ষোভ আর রাগের মধ্যে দুইজন সারা রাত কাটায় দেয় আমার আল্লাহ এই জন্য বলেন স্বামী স্ত্রী যখন রাগ করে দুই দিকে ঘুমায়া যায় দুই দিকে শুয়ে যায় তাদের মাঝখানে একটা গজবের ফেরেস্তা নাজেল হয়ে যায় গজবের শয়তান নাজেল হয়ে যায় এ আমার বন্ধুরা কেন আমার আল্লাহ বলেছে জাননি স্বামী স্ত্রীর ভিতরে মেম প্রীতি ভালোবাসা এটা আমি খোদাই প্রদত্ত এটা গড গিফট আমি রব্বে কারিম যখন দেখি ওদের ভিতরে ডিভাইডেড হয়ে গেছে আমার রহমাতের দরজা থেকে ওদের রহমাতের নাম কেটে দেয়া হয় কারণ ওখানে মাঝখানে শয়তান শুয়ে শুয়ে তাদের প্রবঞ্চনা দেয় আর দুইজনের ভিতরে যেন প্রেম প্রীতি ভালোবাসা দিয়া যখন দুইজন একদিকে ফিরিয়া থাকে আমার রহমাতগুলা বৃষ্টির মতো নাজেল হতে থাকে
স্ত্রী জীবন কারণে স্বামীর সাথে সারা জীবন ভালোভাবে চলছে কোরবানির কারণে, স্ত্রীর সাথে মন মানিল্য হয়েছে, একটা রাত্র যদি না ঘুমায় তার প্রেমের কারণে স্বামীর চোখেও ঘুম নাই স্ত্রীর চোখেও ঘুম নাই, বড় বড় নিঃশ্বাস ছাড়ে আর বলে বিবি আমার এত বড় একটা গালি দিতে পারলো, স্ত্রীও কয় তুমি আমার এত বড় একটা কষ্ট দিলা, দুইজনের মনের ভিতরে যেরকম ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বলে অভিমানের আগুন জ্বলে, আমার আল্লাহ বলে বান্দারে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তোর ভিতরে আমার ভিতরে একটা প্রেমের মালা আছে, তোর গলায় আমি প্রেমের মালা পরায় দিছি, আমার গলায় একটা রাইকা দিছি, তুই যখন প্রেমের মালা ধরে একটা টান দিয়ে বলবি মালিক আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি আমার বড় মালিক, দুনিয়ার আর কেউ বড় নয়, তুমি আমার রব তুমি আমার সব, এই কথা যখন একবার বলবি আমি রব্বে কারিম তোরে একটা টান দিয়ে বুকি নিয়ে বলবো, তোর স্ত্রীর সাথে পাঁচ দিন কথা বলস না, পাঁচ দিন পরে যখন স্ত্রী একই জায়গায় ঘুমাইতে যাবি বন্ধুর সাথে এক বছর কথা বলো না, যখন বন্ধু টান দিয়ে বলবে দোস্ত সব পাঁচ টিস পাঁচ যা গেছে সব মাফ করে দিছি তুই আমারে মাফ করে দে, দুই বন্ধু বুকি বুকি নিয়ে দেখবেন এই কান্না কিন্তু দুঃখের কান্না না, এই কান্নাটা বাবা হলো সুখের কান্না, আমার আল্লাহ বলে বান্দা তুই যখন গুনাহ করি আমি আল্লাহর একবার ডাক দিবি, তোর গুনাহ করতে লাগবে এক বছর দুই বছর সত্তর বছর আশি বছর, আর রব্বে কারিম কি একবার ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোরে মাফ করতে একটা সেকেন্ডও সময় লাগবে না, আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি, কবি কেন বলেন আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, বান্দারে তোর দেশের সরকার অন্যায় করলে একটা মেয়েটাকে ছয় মাস এক বছর পাঁচ বছর যাব জীবন জেল, অথবা কারাবন্দি মৃত্যু আমৃত্যু, মৃত্যুর আগ পর্যন্ত তুই জেলখানায় থাকবি, একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমের আগে তুই পরিত্রাণ পাস না ছাড়া পাস না, আর আমি রব্বে কারিম কিন্তু এইরকম নিষ্ঠুর না, তুই যতই গুনাহ করবি বান্দারে যতই অন্যায় করবি যদি ভুলবশত একবার তুই আমারে ডাক দিয়েই ফেলোস আমার ওই ভুলের কথা মনে থাকে না, আমি তোর সব গুনাহ মাফ করে দিয়ে বুকের মধ্যে টান দিয়ে ল, ওনার নাম কি? এ নতুন হোরবাড়ি আইছেন নেমে জবান দিয়ে বাইর করেন না, ওনার নাম কি? আরে আল্লাহ যখন একবার বলে বাজান রে তার কলবটারে আল্লাহ কুদরতি পানি দিয়ে ধুয়ে দিয়ে বলে বান্দা যত আমার ডাক দিবি ফাযকুরুনি ইয়াযকুরুকুম, কোরআনের কথা সূরা বাকারা, আমারে তুই ডাক দিবি একবার আমি তোর ডাক দিব সত্তর বার, যদি সত্তর বারে তোর মজা না লাগে আমি একশো বার ডাক দিব, একশো বারেও যদি তোর ভালো না লাগে আমি কোরআনে বলে দিয়েছি তোরে কোটি কোটি বার আমি ডাক দিয়া বলবো বাজাও ইয়া আব্দি বাজাও, গুনাহ করছর চিন্তা করিস না আয় ফিরিয়ায় আয় ফিরিয়ায়, তোর মা যদি তোর নিশা কর অবস্থায় পায় ধরে বলে বাবা তুই নিশা করিস না, আমি মা কষ্ট পাই আমি তো তোর মার চাইতে দরদি আমি তোর বাবার চাইতে দরদি, একবার যদি আমি বলি বান্দা বাজা ইয়া আব্দি বাজা ফিরিয়ায় ফিরিয়ায় এখনো সময় আছে ফিরিয়ায়, তুই যদি ভুলবশত ফিরিয়া আসিয়াই যাস আমি রব্বে কারিম তোর সাথে ওয়াদা দিছি তোরে ওই জবান দিয়া বেঈমান করে আনবো না, ইমানদার বানাইয়া জান্নাতের গাড়িতে উঠায় দিব, তুমি মাওলা মাফ করি বান্দা বান্দি রে বেঈমান করে ডাক দিও না
কবরে। ইমাম থানবি বলেন, বেঈমান করে ডাক দিয়া কবরে, বেঈমানের মৃত্যু কত কষ্টের মওলা। তোমার নবী বলেছে কবরে তে বেঈমানেরই সুখ নাই রে, সুখে থাকি দুঃখে থাকি এ জীবনে, মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে চাই। বলেন না, মৃত্যুর সময় ঈমান লয়ে মরতে চাই। অবাজান, মৃত্যুর সময় যদি কারো কালেমা নসিব হয়েই যায়, কলরবের একটা শিল্পী মারা গেছে, তোমরা দেখছো গত সপ্তাহে ঈদের দুই তিন দিন আগে, মাহফুজ আলম নাম ছিল, মাত্র বাবা বিয়াও করে নাই, ওর কণ্ঠে আল্লাহ এত জাদু দিয়েছিল রে দোস্ত, তোমার মতো যুবক ছিল রে ভাই, ওর কণ্ঠের জাদু দিয়া মধু দিয়া অনেক মানুষের জীবনের অন্তরের কাইরা নিত বাবা, আজকে অল্প বয়সে চলে গেল যুবক রে, কিসের বাহাদুরি দেখাস রে ভাই, কিসের বাড়ি ঘরের বাহাদুরি দেখাও, কিসের ব্যাংক ব্যালেন্সের বাহাদুরি দেখাও, রব্বে কারিমের কাছে কোনো হায়াতে জিন্দিগির গ্যারান্টি নাই রে ভাই। এই মাহফুজ আলম তোমরা দেখছো, মরার কয়েক মিনিট আগে তার মায়েরে বলছে, মা তোমার জবান দিয়ে আমার কালেমাটা পড়াই দেও গো মা, ওর মা বলে বাবা তুমিও পড়ো আমিও পড়ি, মাহফুজ কালেমা পড়ে তার মাও কালেমা পড়ে, এমন মৃত্যু কয়জনের আছে গো বাজান, মৃত্যুর সময় স্ট্রোক করিয়া হসপিটালের বেডে পড়িয়া থাকো, কালেমা তো নসিব হইলই না, কোনো আত্মীয় স্বজন পাশে পাইলা না, আর এই মাহফুজ দেখো মা পাশে বসা, মায়েরে বলে হাসতে হাসতে মা আমার কালেমাটা পড়াই দাও, আরে বাবা কালেমা পড়তে পড়তে বিদায় নিল, আমার রব্বে কারিম যদি মরার আগে বলেন কার যদি কালেমা নসিব হয়ে যায়, তারে আমি আল্লাহ জান্নাতের গাড়িতে জিব্রাইলের হাতেই উঠাইয়া দে, এমনই জীবন করিব গঠন রে যুবক, বলো এমনই জীবন করিব গঠন, মরিলে হাসিব আমি কাঁদিবে ত্রিভুবন, এমনই জীবন করিব না গঠন, মরিলে কাঁদিব আমি হাসিবে ত্রিভুবন। নাউজুবিল্লাহ বলেন, এমন জীবন চাই না যে মরণ মরার সময় আমি কাঁদবো আর সবাই হাসবে, এটা হতে পারে না, আমি দুনিয়ার থেকে যাব, সারা পৃথিবীর মানুষ জিহাদি জিহাদি বলে কাঁদবে, মসজিদের সভাপতি বলে কাঁদবে, মসজিদের সেক্রেটারি বলে কাঁদবে, খতিব সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে কাঁদবে, আমার বিশ্বনবী বলে একটা মানুষ মৃত্যুর পরে যদি 40 জন মানুষ বলে এই লোকটা ভালো ছিল গো, চলো এই লোকটার জানা যায় যায়, করুণায় মারা গেছে তাতে কি হইছে, করুণা আল্লাহ দিলে আমার হবে, যাই এই লোকটার জানাজা করিয়ে আসি, যদি এইরকম প্রেম প্রীতি ভালোবাসা লইয়া তোমার জানাজায় আসে, মনে করবা তোমার নামটা ওলির খাতায় উঠিয়া গেছে।